করোনাকালে হারিয়ে যাওয়া মেয়ে ফিরল পরিবারে। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে খুশি বাবা মা, খুশি স্থানীয়রাও। করোনাকালে হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি পরিবার। বাবা মায়ের কোলে আবার ফিরে আসতে পেরে খুশি মেয়েও। ঘটনাটি করোনা মহামারীকালীন। করোনার কারণে গোটা পৃথিবী যখন মারণ বাচন লড়াই লড়ছে, সেই পরিস্থিতিতে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় মানসিক ভারসাম্যহীন অপর্ণা মণ্ডল। শ্যামসুন্দর পাল ও অনিতা পালের কন্যা সন্তান অপর্ণা পাল। মহিষাদলের কেশবপুর গ্রামে এই পাল পরিবারের বাড়ি। অপর্ণা ছোট থেকেই সুন্দর, সুশ্রী, মেধাবী এবং আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতনই ছিল। তবে মাধ্যমিকের পর হঠাৎ করেই তার মানসিক সমস্যা দেখা দিতে শুরু করে। কথা বলা প্রায় বন্ধই করে দেয় অপর্ণা। হুটহাট বাড়ি থেকে এদিক সেদিক চলে যায়। এমনভাবেই করোনাকালে একদিন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় অপর্ণা। বহু খোঁজাখুঁজির পরও অপর্ণার বাবা মা তাকে খুঁজে পায় না। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ধীরে ধীরে অপর্ণার বাবা মা মেয়েকে ফিরে পাওয়ার আশা হারিয়ে ফেলেন। এর মধ্যেই 3 বছর পর হঠাৎ আজ হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পায় শ্যামসুন্দর পাল। জানা গিয়েছে আজ রামনগরে তালগাছড়ি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত চাঁদপুরের পার্শ্ববর্তী এলাকায় তাকে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা তার খোঁজখবর করে পরিবারকে জানায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, রামনগরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই মেয়েটিকে প্রায় দেখা যেত মানসিক ভারসাম্যহীনভাবে, সেখানে সেখানে খাবার চেয়ে বেড়াত। রামনগর তালগাছড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির এলাকার মানুষেরা মেয়েটিকে নাম ঠিকানা জানতে চাইলেও সে কিছুই বলতে পারত না। হঠাৎ একদিন তাকে লিখতে দিলে সে তার বাড়ির ঠিকানা লিখে দেয়। তারপরই স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন মহিষাদলে মেয়েটির গ্রামে। আজ অপর্ণার বাবা ও মা এবং পরিবারের লোকজন মিলে নিতে আসে অপর্ণাকে। 3 বছর পর হারানো মেয়েকে আবার ফিরে পেয়ে অত্যন্ত খুশি অপর্ণার বাবা মা। অপর্ণার বাবা শ্যামসুন্দর পাল জানান, অভাব অনটনের মধ্যে আমি ছেলে মেয়েদের বড় করেছি। মাধ্যমিক দেওয়ার পর হঠাৎ করেই মেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সংসারে অভাব থাকায় মেয়ের চিকিৎসা করাতে পারিনি ঠিক করে। অনেক খোঁজাখুঁজি করে পুলিশে জানিয়েও মেয়েকে ফিরে পায়নি। মেয়েকে আবার দেখতে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। আজ আবার মেয়েকে কাছে পেয়ে অত্যন্ত খুশি তিনি। এতদিন পর মা বাবাকে কাছে ফিরে পেয়ে অত্যন্ত খুশি অপর্ণাও। হ্যাঁ, আমার মেয়ে কবে থেকে নিখোঁজ হয়ে গেছে আপনার বাড়িতে? নাম ফোন ধরে 2 দিন আগে থাকতে। আগে কি কোনো মানে এরকম? হ্যাঁ, মেন্টালি ছিল। 10 ক্লাসে পড়ার পর মানে পরীক্ষা দেওয়ার পরেই মাথা খারাপ। তখন যখন বাড়ি থেকে চলে আসে মানে আপনারা খুঁজে পান না, তখন কোথায় কোথায় অভিযোগ জানিয়েছি? বা তাকে খোঁজ খবর মহিষাদল থানাতে অভিযোগ জানিয়েছি, ডায়েরি করেছি এই স্থানীয় দাদার মুখে জানতে পারলাম। যোগাযোগ কিভাবে হলো? ও মহিষাদল থাকতে যোগাযোগ। চিকিৎসার ক্ষেত্রে আমাদের তো আর্থিক দুর্বলতা আছে, যদি কোনো সুব্যবস্থা হয় তাহলে ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, মহিষাদল। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।